সোনাপুরের কচুতলিত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে উচ্ছেদ হয়েছিল সেই উচ্ছেদের পরবর্তী সময়ত এই মুহূর্তে আমি আপনাদের জানাব বিচার যে উত্তপ্ত পরিবেশের সূচনা হয়েছে কংগ্রেস বিজেপির সমর্থকর মাজত, কংগ্রেস বিজেপির নেতার মাজত বাকযুদ্ধ আরম্ভ হয়েছে, মুখামুখি সংঘর্ষত লিপ্ত হয়েছে আর পরিস্থিতি বেয়ার দিকে গতি করেছে। আমি দৃশ্য আপনাদের এই মুহূর্তে দেখাইছো, আরক্ষী পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে চেষ্টা করেছে, ভয়ঙ্কর দিকে গতি করেছে এই পরিস্থিতি। সোনাপুরের কচুতলিত উত্তপ্ত পরিবেশের সূচনা হয়েছে। ইতিমধ্যে কেবাদিনও ধরে হওয়া ভয়ঙ্কর পরিস্থিতি পরবর্তী সময় আজ স্তব্ধ হয়ে পড়ছিল সোনাপুর, স্তব্ধ হয়ে পড়ছিল কচুতলি, স্তব্ধ হয়ে পড়ছে সকল। ইতিমধ্যে রাজনীতির গোন্ধ পয়া গেছে সোনাপুরের কচুতলিত। আর এফালে বিজেপির সমর্থকে কংগ্রেসক দোষারোপ করেছে, আনফালে কংগ্রেসের নেতায় তুলা ধুনা দিছে বিজেপির নেতাক। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক তুলা ধুনা দিছে কংগ্রেস বিজেপির সমর্থকর মাজত। উত্তপ্ত পরিস্থিতির সূচনা হয়েছে মাত্র কেটামান মুহূর্তের পূর্বে। যে ভয়ঙ্কর পরিস্থিতি, মুখামুখি সংঘর্ষত কংগ্রেস আর বিজেপি লিপ্ত হয়েছে, এই পরিস্থিতি কোন দিকে গতি করেছে সে আমি আপনাদের জানাবলে চেষ্টা করছো। আজির দিনটোর কি পরিবেশ, প্রতিটি খবর আমি আপনাদের জানাবলে চেষ্টা করছো। ইতিমধ্যে আজি দিনের ভাগত কি হয়েছিল, আজি দুপুরিয়া ভাগত কি হয়েছিল, কেনেদরে উত্তপ্ত পরিবেশের সূচনা হয়েছিল, কোনে রাজনীতির রহন সানিবলে চেষ্টা করেছে, কিয় বিজেপিয়ে সাম্প্রদায়িক রহন সানিবলে চেষ্টা করা বলে অভিযোগ উত্থাপন হয়েছে, কিয় কংগ্রেসে মুসলমানক সুরক্ষা দিবলে গেছে বলে অভিযোগ উত্থাপন করেছে। উল্লেখ যে বর্তমান সময় উত্তপ্ত পরিস্থিতির সূচনা হওয়ার পরবর্তী সময় আজি কংগ্রেস আর বিজেপি কেনেদরে তর্কাতর্কিত লিপ্ত হয়েছিল। কংগ্রেসে যদি হিমন্ত বিশ্ব শর্মাক সমালোচনার লক্ষ্য করে লৈছিল, সেই সময়তে বিজেপিয়ে কিন্তু সেই স্থানলৈ যোৱা কংগ্রেস নেতাক দিছিল তুলা ধুনা। এনেদরে উত্তপ্ত পরিবেশের সূচনা হল। কিছু মন্তব্য আছে, কংগ্রেসের নেতায় কি মন্তব্য করব বিচাৰিছে, কংগ্রেসের নেতা কর্মীয়ে কি মন্তব্য করব বিচাৰিছে, প্রথমতে শুনাই লব বিচাৰিছো, তারপর বিজেপির সমর্থকে কি কৈছে সেও আমি আপনাদের জানাম। আমি কইছো উচ্ছেদ হয়েছে, তাত আমি সমর্থন আমি কেতিয়া বিরোধিতা করা নাই। আমি কইছো যে বিধিগত নিয়মরে উচ্ছেদ করক, আর যখন বেদখলকারী যদি পুলিশক যখন হারাশাস্তি করেছে তাকো আমি গরিহণা দিছো। আমি কইছো যে সরকারে যাতে অন্য সমস্যাবোৰ তল পেলাবর কারণে যাতে আমার জনগোষ্ঠীয় নেতা সকলক যাতে ব্যবহার নকরে তার কারণে সরকার সকিয়াই দিছো, বিপথে যাতে পরিচালনা নকরে তার কারণে সকিয়াই দিছো। আর সরকারকে আমি এটা কথা কব বিচারিছো, স্মার্ট মিটার, নিবনুয়া সমস্যা, অত্যাবশ্যকীয় সামগ্রী, ইয়াত যেটা তাজ সিমেন্ট, দিব্য শক্তি সিমেন্ট, স্টার সিমেন্ট, এইবিলাকে রজাঘরিয়া জনজাতীয় লোক সকলের পলিউশনত তেওঁলোকৰ বিল পুতাকে আদি করে বিভিন্ন ক্ষয় ক্ষতি করেছে, তেতিয়াও রাইজর লগত কংগ্রেস আছিল আর আছে আর থাকিব। আমি কইছো আমি উচ্ছেদর বিরোধী নহয়, আমি কইছো জনগোষ্ঠীয় লোকে মাটি পাব লাগে, ট্রাইবেল ট্রাইবেল বেল ব্লকর মাটি এনক্রস হব নালাগে, ট্রাইবেল বেল ব্লকর মাটি কেবল ডিমরিয়াতে নহয় গুটে অসমতে, গুটে অসমতে ট্রাইবেল বেল ব্লকর মাটির পরা বেদখলকারী উচ্ছেদ করব লাগে, কিন্তু বিধিগত নিয়ম অনুসারে। আমি এটা কথা কব বিচাৰিছো যে নিলজ্জ থাকিব, তেওঁলোকৰ নীতি সদায় খিলঞ্জীয়ার এগেইনস্টত আছে আর খিলঞ্জীয়ার এগেইনস্টতে থাকিব। আজি প্রমাণ করে দিলে তেওঁলোকে যে আজি বাংলাদেশে যে আজি আক্রমণ করলে পুলিশের ওপর, তেওঁলোকে কিন্তু এটা কথাও কোৱা নাই পুলিশের ওপর যে নির্মমভাবে প্রহার করেছে, পুলিশক যে আজি হসপিটালাইজ করে থাকে সেইখানে কথা তেওঁলোকে কব পৰা নাই। নিলজ্জ কংগ্রেসী, আজি কংগ্রেসী আজি নিলজ্জ হল, তেওঁলোকৰ লাজ নাই, তেওঁলোকে আজি খিলঞ্জীয়ার মাতৃভূমি আজি বেদখল করাইছে, তেওঁলোকে আজি বেদখল মুক্ত করা তেওঁলোকে বাধা প্রদান করব, হিউম্যানিটি হিউম্যান রাইটসর কথা আজি দোহাই দি তেওঁলোকে আজি এই উচ্ছেদ অভিযানক তেওঁলোকে বাধা প্রদান করেছে, তেওঁলোকে লাজ নাই, তেওঁলোকে খিলঞ্জীয়ায় তেওঁলোকে আজি বাধা প্রদান করেছে। আপনাদের
নিবিধাতে উভতাই পঠাম, কংগ্ৰেছে আহিলে উভতাই পঠাম, এ আই ডি এফ আহিলে উভতাই পঠাম, আমচুৱে আহিলে উভতাই পঠাম, ইয়াতে কোনো ৰাজনীতি নচলিব। কোনো বাকী কোনো ৰাজনৈতিক দল অহাই নাই, যিসকল উচ্চিতসকলৰ পক্ষত ইতিমধ্যে কথা বতৰা পাতি আছে, যিসকলে মন্তব্য প্ৰদান কৰিছে তেওঁলোকে উচ্চিতসকলক লগ ধৰিবলৈ আহিছে। গতিকে আমাৰ এটা কথা আছে, ইয়াৰ ডিমৰিয়াৰ যিসকল স্থানীয় দল সংগঠন, যিসকল স্থানীয় ৰাইজ, তেওঁলোকে এই সমস্যাটো দীৰ্ঘদিনে ভুগি আছে। ইয়াৰ খিলঞ্জীয়া লোকসকল, ভূমিপুত্ৰসকলে এই সমস্যাটো দীৰ্ঘদিনে ভুগি আছে। এতিয়া এই সমস্যাটো সমাধান হোৱাৰ পথত এতিয়া বাহিৰৰ পৰা অহা মানুহে ইয়াক লৈ ৰাজনীতি কৰিব নালাগে। গতিকে অনাগত দিনত কংগ্ৰেছ দল বা অন্যান্য এ আই ডি এফকে ধৰি যিসকল সাম্প্ৰদায়িক মন্তব্য কৰি থকা দল, যিসকলে উচ্চিতসকলৰ পক্ষত, যিসকলে বেদখলকাৰীসকলৰ পক্ষত থিয় হৈ আছে, সকলো দলক এই অঞ্চলত প্ৰৱেশ নিষিদ্ধ কৰা হ'ব। আৰু এই সমগ্ৰ বিষয়টো দীৰ্ঘদিন ধৰি চলি আছিলে, সেই সময়ত বিগত প্ৰায় 20 বছৰে ডিমৰীয়া দল সংগঠনসমূহে, ডিমৰীয়া ৰাইজে এই বেদখলকাৰী সমস্যাটো, এই জনজাতীয় আৱেষ্টনীৰ বেদখল কৰা সমস্যাটো সমাধান কৰিবলৈ দাবী উত্থাপন কৰিছিল। যেতিয়া কংগ্ৰেছ দলৰ চৰকাৰ আছিল তেতিয়া তেওঁলোকে এই সমস্যাটো সমাধান কৰিবলৈ কোনো প্ৰচেষ্টা কৰা নাছিল। আজি যেতিয়া মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই তাৎক্ষণিকভাৱে যেতিয়া 21 আগষ্ট তাৰিখে কেইবাখনো ট্ৰেক্টৰৰ সহায়েৰে এই অঞ্চলত মানুহ প্ৰৱেশ কৰিবলৈ চেষ্টা কৰি চলাইছিলে, তেতিয়া ঘৰ বনাবলৈ চেষ্টা চলাইছিলে, তেতিয়া 22 আগষ্টৰ পৰাই উচ্ছেদ চলাবলৈ যেতিয়া নিৰ্দেশ দিছিল, তাৰপিছত এই কংগ্ৰেছ, এ আই ডি এফ বা যিসকল সাম্প্ৰদায়িকতাৰ পক্ষত থকা, যিসকল বেদখলকাৰী পক্ষত থকা ৰাজনৈতিক দল বা অৰাজনৈতিক দল, সকলোৱে ইয়াতে আহি ৰাজনীতি কৰিবলৈ উঠি পৰি লাগিছে। আমি এটা কথা ক'ব বিচাৰিছোঁ, কেতিয়াও আমি এইসকল লোকক আমি ইয়াতে সংস্থাপিত হ'বলৈ নিদিওঁ। আৰু ডিমৰাখন অবৈধ বিদেশী নাগৰিকৰ সন্দেহযুক্ত যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7 0 1 7 3 0 অথবা 7 0 9 0 1 7 9 0 নম্বৰত। যিকোনো খবৰ।